রক্তের গভীরে প্রথিত আয়ুর্বেদের শিকড়, মাতৃজঠরে উৎসুক কান শুনেছে খলের শব্দ, আয়ুর্বেদ তাঁর জ্ঞান, আয়ুর্বেদ তাঁর ধ্যান, আয়ুর্বেদের ধারা স্নানে তাঁর চেতনা সমৃদ্ধ তাঁর অবচেতন, এক কথায় আয়ুর্বেদময় তাঁর শরীর মন আত্মা। ঐতিহ্যকে সমসাময়িকতার মোড়কে মানব কল্যাণে নিবেদনের প্রতিশ্রুতি ও অঙ্গীকারবদ্ধ যিনি, তিনি ভারতবর্ষের অন্যতম আয়ুর্বেদ পরিবারের সুযোগ্য উত্তরসূরি আয়ুর্বেদ আচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার। আয়ুর্বেদের মহাকাশে এক উজ্জ্বল নক্ষত্র, আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। ব্যথা, পেন, এই শব্দগুলো শুনলেই আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত কষ্টের সৃষ্টি হয়। কারণ কিছু এমন ব্যথা হয় যে ব্যথাগুলোকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। আর শুধু তাই নয়, মানুষ অনেক ক্ষেত্রে সেই ব্যথাগুলোর সাথে কম্প্রোমাইজ বা অ্যাডজাস্ট করতে করতে তার মানসিক দিক থেকেও অনেকটা ভেঙে পড়েন। হ্যাঁ, আপনারা ঠিকই আন্দাজ করেছেন, আমি জয়েন্ট পেনের কথাই বলছি। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের এই বাতব্যাধি বা বাত 80 প্রকার বলে ডায়াগনোসিস করা হয়েছে, ইয়েস 80 টাইপস, যা সুনির্দিষ্ট ট্রিটমেন্ট বা চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে বর্ণনাও করা হয়েছে। কিন্তু সব থেকে মজার কথা যেটা, সেটা হলো যে এই ব্যথা বা যন্ত্রণা, এই ব্যথা যন্ত্রণা যখন অনেকটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তখন কিন্তু মানুষ সব থেকে বেশি সচেতন হন এটাকে নিয়ে। প্রথম দিকে ডাক্তারবাবুদের সাথে পরামর্শ না করেই বিভিন্ন ব্যথা যন্ত্রণার ওষুধ, বিভিন্ন রকম ক্ষতিকারক পেনকিলার, এগুলোর উপর নির্ভর করে সমস্যাটাকে অনেকটা বাড়িয়ে ফেলেন এবং সেই জায়গা থেকে তাকে সুস্থতায় নিয়ে আসা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে আমি মনে করি যে কোনো ফিজিশিয়ানের কাছেই সেটা অনেকটাই প্রাপ্তি। ব্যথা কিন্তু অনেক রকম হতে পারে। অনেক রকমের মধ্যে বেশ কতগুলো টাইপস আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, আলোচনা করব। এই ব্যথাগুলো কি, কেন হয় আমাদের এই ব্যথা, এই ব্যথার ট্রিটমেন্ট কি, ব্যথা যন্ত্রণা কিন্তু শুধুমাত্র বয়স্ক মানুষদের আসে তা কিন্তু নয়, ছোট্ট শিশু থেকে বয়স্ক যে কোনো কারোর যে কোনো বয়সে যে কোনো রকম পেনই আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা বয়স্কদের হলেও অন্যান্য বয়সের কাছেও ব্যথা কিন্তু খুব কমন একটা ফেনোমেনন। আমি আলোচনা শুরু করব ছোট্ট বাচ্চাদের দিয়ে। বাচ্চাদের দেখবেন দু রকম ব্যথার কথা তারা খুব বেশি বলে। স্কুল থেকে ফেরার পর কাঁধের কাছে একটা ব্যথা তারা পায়, পিঠের দিকে একটা ব্যথা, আর একটা ব্যথা পায় রাত্রে বিছানায় শোয়ার পর পায়ের নিচের অংশের দিকে একটা ব্যথা। এই দুটোর কারণই কিন্তু ভীষণ কমন। প্রথম কারণটা যেটা, সেটা হচ্ছে একটা বাচ্চার যা ওজন, প্রায় সমপরিমাণ ওজনই বই খাতা সে পিঠে নিয়ে স্কুলে যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই বাচ্চাটির পিঠে ব্যথা আসাটা ভীষণ স্বাভাবিক এবং ভীষণ কমন। তার জন্য আমরা বেশিরভাগ স্কুলকে রিকোয়েস্ট করি বা জানাই যে বই খাতা যেন স্কুলেই রাখা থাকে, সপ্তাহের শেষে একটা দিন বই খাতা আসুক বাড়িতে। কারণ এই ভারী বই খাতা নিয়ে যদি ছোটোবেলা থেকে ওই ছোট্ট ছোট্ট শিশুরা পিঠে নিয়ে স্কুলে যায়, তাহলে তো তাদের স্পাইনের সমস্যা, আর্লি বোনের ডিজেনারেশন খুব কম বয়স থেকে আসবে, এবং আমরা আগামী দিনের একটা সুস্থ সুন্দর সুনাগরিক কিভাবে পেতে পারি। এবং এটা আসার কথা, প্রচুর স্কুল আমাদের এই অনুরোধে কান দিয়েছেন এবং তার ফলে এখন কিন্তু প্রতিদিনই ওই ভারী ভারী বই ব্যাগ পিঠে নিয়ে বাচ্চাদের বাড়িতে আসতে হচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কিন্তু স্কুলেই তারা রেখে আসতে পারছে। সুতরাং এই পিঠের বইয়ের ব্যাগ এবং ওই প্রায় মোরাল লেস 1.5 লিটার থেকে 1 লিটারের একটা ওয়াটার বটল সব মিলিয়ে
ব্যথা যন্ত্রণা কিন্তু বাচ্চাটির বাড়ি ফেরার পর থেকে শুরু হবেই। সেটাকে কিন্তু আটকাবার জন্য আগামী দিনে তার যাতে স্পাইনের কোনো ক্ষতি না হয় সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই বইয়ের ব্যাগ কিন্তু কেয়ারফুলি ক্যারি করতে হবে। এর পাশাপাশি অতি অবশ্যই বলবো, স্কুলে কিন্তু বাচ্চারা খেলাধুলো করবেই, ছোটা ছুটি পড়ে যাওয়া আর এতজন স্টুডেন্টকে একসাথে অ্যাটেনশান নেওয়াও সব ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর বাচ্চারা তো খেলাধুলো করবেই, তো স্কুলের ছোটোখাটো আঘাত তাদের শরীরে লাগতেই পারে। যখন খেলার সময় সে কিন্তু সে আঘাতটা সম্বন্ধে অতটা সচেতন হলো না, পরে বাড়ি ফিরে আসার পর সে কিন্তু পেনটাকে রিয়েলাইজ করলো যে আমার এখানে ব্যথা করছে। এর বাইরেও যখন গ্রোথ স্টেজ আসে লম্বা হওয়ার সময়, তখনও কিছু ক্ষেত্রে আমরা দেখেছি পায়ের কাপ মাসেল বা ডিমের কাছে একটা পেন কিন্তু আসতে দেখা যায়। আজকাল আমরা ট্রাফিক সিগন্যালে যখন গাড়ি নিয়ে দাঁড়াই, আমরা কিন্তু জানলা দিয়ে যখন পাশের দিকে তাকাই দেখি সারি সারি বাইক দাঁড়িয়ে থাকে। সেই বাইকগুলোকে দেখলে কিন্তু পরিষ্কার দেখতে পাই তারা প্রায়শই পেছন দিকে কোমরে হাত দিয়ে হেলছেন। না, দোষটা তাদের নন, তারা পিঠে বা কোমরে প্রচণ্ড একটা পেন ফিল করছেন। কারণ এখনকার যে বাইকগুলো এসেছে সে বাইকগুলো কিন্তু প্রায় সবই স্পোর্টস বাইক, যেগুলো নিয়ে স্পোর্টসের কার রেস হয়। কলকাতা শহরের এই ঘিঞ্জি রাস্তায় ওই স্পোর্টস বাইক নিয়ে যদি কেউ দৈনন্দিন প্রফেশনাল ওয়ার্ল্ড এসে যাতায়াত করেন, তার তো ঘাড় বা কোমর অবশ্যই স্পন্ডলাইসিস থেকে ডিস্ক ওরিয়েন্টেড প্রবলেম, যে কোনো কিছু আসাটা খালি সময়ের অপেক্ষা। এর বাইরে কিন্তু লক্ষ্য করবেন স্পোর্টসম্যান ইঞ্জুরি। স্পোর্টস ইঞ্জুরিতে কিন্তু আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স একটা নতুন দিগন্ত আনতে পেরেছে। বিভিন্ন ধরনের খেলোয়াড়দের যে আঘাত লাগে, ফুটবল হোক ক্রিকেট হোক, এবং সেই আঘাতগুলো থেকে তাকে নর্মালভাবে সুস্থ জীবনে ফিরিয়ে আনা, তার সুনির্দিষ্ট চিকিৎসাও কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে আছে, যা নিয়ে আজকে আমরা আলোচনা অবশ্যই করব। এর বাইরে থাকে অনেকের একটা অভ্যেস থাকে রাত্রে শোবার সময় একটু ভারী বালিশে শোয়া বা দুটো বালিশে শোয়া। কিছু ক্ষেত্রে ইঞ্জুরিগুলো এমনও হয়ে যায় যেখানে দেখা যায় ঘাড়ে প্রচণ্ড পরিমাণ পেন, পেন আসছে কোমরের কাছে, পেন আসছে হাতের এই জায়গাতে, হাত ওপরে উঠছে না, যাকে আয়ুর্বেদ পরিভাষায় বলা হয় অববাহুক, আর মডার্ন সায়েন্সে যাকে বলা হয় ফ্রোজেন শোল্ডার। এর পাশাপাশি লাম্বার স্পন্ডলাইসিস, ডিস্ক হার্নিয়েশন, ডিস্ক প্রোল্যাপস, সার্ভাইকাল স্পন্ডলাইসিস আরও অনেক কিছু। সকালে বিস্তার থেকে মাটিতে পা রাখতে যাচ্ছেন, গোড়ালির কাছে একটা অসহ্য যন্ত্রণা, দু মিনিট বাদে কমে গেল, এক্সরে করলেন দেখলেন ক্যালকেনিয়াল স্পাউর, হাঁটুতে অসহ্য যন্ত্রণা, ঠাকুর পুজো করতে পারছেন না, টয়লেটে বসতে পারছেন না, এক্সরে করলেন দেখলেন অস্টিও আর্থারাইটিক চেঞ্জেস, কিছু ক্ষেত্রে জয়েন্ট ফুলে যাচ্ছে ব্যথায়, ব্লাড টেস্ট করলেন ডায়াগনোসিস করলেন ইদার রোমাটয়েড আর্থারাইটিস অর গাউট বা ইউরিক অ্যাসিডের সমস্যা। আজকাল এপিডেমিক হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইসিসের মতো সমস্যাও। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে আমরা কিভাবে এর থেকে মুক্তি পেতে পারি? সেদিন ক্লিনিকে এক মা এসেছিলেন, মা এসে আমাকে বললেন যে ডাক্তারবাবু আমি কিন্তু ব্যথা যন্ত্রণায় একদম হাঁটাচলা করতে পারছি না, ঠাকুর পুজো করতে পারছি না, মেঝেতে বসতে পারছি না, আর প্রচুর সমস্যা, বিস্তার থেকে মাটিতে নামলেই গোড়ালির নিচে ব্যথা, সিঁড়ি দিয়ে ওপর নিচ করা একদমই পসিবল নয়, লাস্টবারে দুর্গাপুজোতে আমি কিন্তু একটাও ঠাকুর দেখতে যেতে পারিনি। তিনি কিন্তু আজকে পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে আরেকবার নতুন করে মর্নিং ওয়াক করছেন। শুধু সেই মা নন, আরও প্রচুর মানুষ আছেন যারা চান একটা ব্যথাবিহীন সকাল, একটা পেনকিলার ফ্রি লাইফ, যেটা কিন্তু খুব সহজে অ্যাচিভ করা যায়, পাওয়া যায়। তার জন্য নিয়মিত কিছু ডায়েট, নিয়মিত কিছু লাইফস্টাইলের পরিবর্তন, নিয়মিত কিছু ভেষজের হাত ধরা, এটুকুই আর কি। একটা মজার কথা বলি, দেখুন আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় 1 গ্রাম করে ক্যালসিয়ামের প্রয়োজন, তাই 1 গ্রাম ক্যালসিয়াম পাওয়ার জন্য আমাদের খাদ্য তালিকায় কিন্তু প্রতিদিন ডজন ডজন কলা, এত এত ডিম, এত এত দুধ, অনেক অনেক মাছ, এগুলো রোজ খেতে হবে। সেটা কি পসিবল আমাদের পক্ষে খাওয়া? পসিবল নয়। সুতরাং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আমাদের ছোটোবেলা থেকেই হওয়া শুরু হয়।
কিন্তু সেটাকে প্রপারলি মেজারমেন্ট না করা, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নির্ধারণ না করা, ক্রমশ এর পাশাপাশি লাইফস্টাইলের অনেকটা পরিবর্তন, আজকের দিনে সূর্যের আলোকেও গায়ে লাগান না, ফলে স্কিনে ভিটামিন D3 সিনথেসিস হওয়া কিভাবে সম্ভব? আমরা ব্যথা যন্ত্রণার পেশেন্টদের বলি সকালের ডিম লাইটটা, সূর্যের আলোটা একটু স্কিনে নিন, তা নাহলে আপনার ব্যথা কিন্তু কমানো কিন্তু খুব টাফ। কারণ ভিটামিন ডি যদি সিনথেসিস না হয় তাহলে কিভাবে ক্যালসিয়াম অ্যাবজর্ব করবে আমাদের লং বোনগুলোতে? ক্রমশ ঘুম ধরার মতো হয়ে যাবে হাড়গুলো, আর আপনি শিকার হয়ে যাবেন অস্টিওপোরোসিসের, যেখানে সহজেই হাড় ভাঙবে কিন্তু সে হাড় জোড়া অসম্ভবের পর্যায়ে চলে যাবে। আর আমাদের মায়েরা, আমাদের মায়েরা যখন আমাদেরকে খেতে দেন, আমরা সবাই বসে খুব আনন্দ করে খাই, আমরা খেয়ে যে যার কাজে বেরিয়ে যাই, কিন্তু তারপরে মা কি খান সেটা কি আমরা খবর রাখি? আমি মাছ ভালোবাসি, মা আমাকে অনেকটা করে মাছ দিলেন, আমি আমার পছন্দের কোনো রেসিপি হয়েছে সেটা মা আমাকে অনেকটা করে দিলেন, আমিও আনন্দ করে খেলাম, কিন্তু মা তিনি কি খেলেন? আমাদের তৃতীয় বিশ্বের দেশে মায়েরাও কিন্তু অপুষ্টির শিকার, নিউট্রিশনের ঘাটতি তাদের শরীরেও কিন্তু আছে, যে জায়গা থেকে মায়েদের মধ্যে অ্যানিমিয়া, জয়েন্ট পেন এবং তার আনুষঙ্গিকভাবে অস্টিও আর্থারাইটিস, অস্টিওপোরোসিস খুব কম বয়সেই চলে আসে। সুতরাং আমাদের প্রয়োজন জীবনযাত্রার মানের পরিবর্তনশীলতার পাশাপাশি আরও দায়িত্বশীল হওয়া। চিকিৎসা শুরুতে বলবো এমন কিছু ভেষজের কথা, যে ভেষজগুলো আমাদের জীবনযাত্রার মানের সাথে একদম জড়িয়ে গেছে। আজকে এই ভেষজগুলো নিয়ে পৃথিবীর তাবড়তাবড় বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ইনস্টিটিউটগুলোতে কাজ হচ্ছে, যে ব্যথাবিহীন একটা সুস্থ সুন্দর জীবন কি করে এই ভেষজগুলো দিতে পারছে। ইয়েস, আমি সেই ভেষজগুলির কথা আপনাদের কাছে আজকে খুলে বলবো। আমি বলবো এই ভেষজগুলো আর্থারাইটিস হোক বা নার্ভের সমস্যা হোক বা রোমাটয়েড আর্থারাইটিস হোক কিংবা যে কোনো স্পোর্টস ইঞ্জুরি হোক বা ট্রমাটিক ইঞ্জুরি হোক, এরা কিভাবে ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করছে, কিভাবে অস্টিও আর্থারাইটিক চেঞ্জেসটাকে নিয়ন্ত্রণ করছে, কিভাবে স্পাইনকে এরা ভালো রাখতে পারে, কিভাবে এরা লং বোনগুলোর প্রপার কেয়ার নিতে পারে, সেই অ্যামেজিং ভেষজগুলোর মধ্যে অন্যতম বা ইম্পর্ট্যান্ট রাসনা। ইয়েস, রাসনা আমাদের শরীরের মধ্যে ব্যথাকে নিয়ন্ত্রণ করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর পাশাপাশি আছে লাকসা, এই লাকসাও কিন্তু ব্যথাবিহীন একটা সুন্দর জীবন দিতে পারে। আছে গুগলের মতো এক্সুটেড, আছে ইম্পর্ট্যান্ট হার্বস উইথফোলিয়া সোমিনিফেরা, আই মিন অশ্বগন্ধার মূল, যা যে কোনো রকম নিউরোলজিক্যাল সমস্যায় অ্যামেজিং ভূমিকা নিতে পারে। আছে নির্গুণ্ডি বা নিশিন্দার পাতা, যার এফেক্ট যে কোনো রকম নিউরোলজিক্যাল প্রবলেমে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তা প্রচুর ক্লিনিক্যাল রিসার্চ পেপারে অলরেডি পাবলিশ হয়েছে। আমি বলছি অথেন্টিক আয়ুর্বেদের কথা, এটা যে শুধু আপনাদের ডক্টর সেনের কথা তা নয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুর্বেদিক ফার্মাকোপিয়াতেও এই ভেষজগুলোর অপরিসীম এফিকেসি নিয়ে প্রচুর ডিসকাশন হয়েছে, আর ওয়ার্ল্ডে তাবড়তাবড় বিশ্ববিদ্যালয় বা মেডিকেল সেন্টারেও এই ভেষজগুলোর ওপর প্রচুর রিসার্চ ওয়ার্ক চলছে। এগুলো কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই কিভাবে আমাদের শরীরের যে কোনো রকম অস্টিও আর্থারাইটিক বা নিউরোলজিক্যাল প্রবলেমকে নিয়ন্ত্রণ করতে পারে তা নিয়ে আমরা এই সমস্ত ভেষজগুলোকে একত্রিত করলাম, করে তৈরি করলাম এমন একটা মেডিসিন, যে মেডিসিনটা আমাদের অস্টিও আর্থারাইটিক চেঞ্জেসকে নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে রোমাটয়েড আর্থারাইটিসের ভয়ঙ্কর ব্যথাকে, নিয়ন্ত্রণ করতে পারে ফ্রোজেন শোল্ডারের মতো সমস্যাকে, নিয়ন্ত্রণ করতে পারে সাইটিকা সিন্ড্রোম অর্থাৎ কোমর থেকে পেছন দিকে একটা পেন নেমে যায় গোড়ালির দিকে সেই ব্যথাকে, এই ব্যথাবিহীন সকালকে দিতে পারে কিন্তু এই ভেষজগুলো। সেই অ্যামেজিং মেডিসিনের নাম পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি ক্যাপসুল। পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি ক্যাপসুল দুটো করে দিনে চারবার কন্টিনিউ করুন,
কয়েকটা মাস। আর এর পাশাপাশি পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি তৈলাম লোকালি মাসাজ করুন। যেখানে ফোলা আছে সেখানে নয়, যেখানে ফোলা নেই সেই অংশে মাসাজ করুন। মাসাজ করার পর একটু ড্রাই হট ফোমেন্টেশন, মানে একটু কাপড় গরম করে, শুকনো কাপড় গরম করে একটু শেক বা বালির পুটলির শেক, আয়ুর্বেদে যাকে বলা হয় রুক্ষশ্বেদ, সেটা একটু দিন। দেখুন ব্যথা কত সুন্দরভাবে নিয়ন্ত্রণে চলে আসবে, আর আপনি ফিল করবেন ব্যথাবিহীন একটা কনফিডেন্ট গুড মর্নিং। আপনি আবার দুর্গা ঠাকুর দেখতে বেরোতে পারবেন, আপনি আবার বেড়াতে যেতে পারবেন, আপনি অতি অবশ্যই আবার মর্নিং ওয়াক করতে পারবেন। কারণ আমি বিশ্বাস করি আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স বাতমুক্তি ক্যাপসুলের হাত ধরে আপনি অতি অবশ্যই ব্যথাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এর পাশাপাশি বাতমুক্তি তৈলাম তো আপনাকে সেই সাপোর্ট দেবেই, যেখানে মাসলের মধ্যে রক্ত সঞ্চালন বেড়ে গিয়ে মাসল একটা আলাদা পাওয়ার ফিরে পাবে। এর মধ্যে অতি অবশ্যই থাকে কিন্তু আরেকটি সমস্যা, যেখানে হাঁটু এক্সেসিভ পরিমাণ ফুলে যায় বা জয়েন্ট এক্সেসিভ পরিমাণ ফুলে যায়, যেখানে ইনফ্লামেশনের জন্য এক্সুডেট জমা হয়, যেখানে টক্সিন জমতে থাকে, যার এফেক্টে একটা ভয়ানক পেন বা যন্ত্রণা শুরুতে পেশেন্ট কষ্ট পায়, যেখানে ব্যথা থাকে আর ব্যথার পাশাপাশি থাকে সোয়েলিং, যে সোয়েলিংয়ে জায়গাটা ফুলে থাকে, গরম হয়ে থাকে আর পেশেন্ট হাত বা পা ফোল্ড করতে পারেন না, এই সোয়েলিংয়ের পাশাপাশি আসতে পারে হালকা ফিভার, আর তার পাশাপাশি আসতে পারে বিভিন্ন রকম কমপ্লিকেশান অ্যাসোসিয়েটেড হয়ে। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে সন্ধিগত বাত এবং আমগত বাতের সম্যক চিকিৎসা পদ্ধতি উল্লেখ করা আছে, আর রয়েছে গৃদ্ধসী বাতের চিকিৎসাও। সন্ধিগত বাত অনেকটা সিমিলারিটি পাই আমরা অস্টিও আর্থারাইটিসের সাথে, যে অস্টিও আর্থারাইটিস নিয়ে অলরেডি আমরা আলোচনা করলাম বিরতির আগে। আর এর পাশাপাশি আমগত বাত, যার সাথে সিমিলারিটি পাই আমরা কিছুটা রোমাটয়েড আর্থারাইটিসের সাথে, যেখানে ব্লাডের এসও টাইটার, আরএ ফ্যাক্টর এগুলো নিয়মিত পরীক্ষার প্রয়োজনীয়তা থাকে, এক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডভাইস করি বাতমুক্তি ক্যাপসুলের পাশাপাশি অতি অবশ্যই একটা প্রপার ওয়েতে বাতমুক্তি প্রলেপের অ্যাপ্লিকেশান। বাতমুক্তি প্রলেপ প্রত্যেক দিন দুপুরবেলা ওই ফোলা জায়গায় লাগিয়ে দিতে হবে। কিভাবে লাগাতে হবে, মেথড অফ ইউজ সমস্ত মেডিসিনের গায়ে লেখা আছে। ওই পদ্ধতিতে এটা কিন্তু অতি অবশ্যই দুপুরবেলা লাগাতে হবে। লাগাবার পর একটু রোদ্রে পাটা রাখলে ভালো, দু চার ঘন্টা বাদে শুকিয়ে যাবে, জাস্ট ওটাকে তারপর সরিয়ে ফেলতে হবে, কিন্তু জল লাগানো যাবে না জায়গাটায়। শুকনো বালির পুটলি নিয়ে ওখানে রুক্ষশ্বেদ দিতে হবে। এটা জাস্ট কয়েকটা দিন করার পরই দেখা যাবে ফোলাটা পুরোপুরি চলে যাবে। বাতমুক্তি প্রলেপ এতটাই অ্যামেজিং একটা মেডিসিন, যা এই জয়েন্টে ফুলে থাকা সোয়েলিং বা টক্সিনকে ইরাডিকেট করার জন্য আমাদের ডাক্তারদের কাছে কিন্তু ভীষণ কনফিডেন্ট একটা মেডিসিন। সুতরাং বাতমুক্তি ক্যাপসুল, বাতমুক্তি তৈলাম এবং বাতমুক্তি প্রলেপের হাত ধরে অবশ্যই আমরা সন্ধিগত বাত বা আমগত বাতকেও বা রুমাটয়েড আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিসের মতো সমস্যাকেও কিছুটা হলেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। আর এর পাশাপাশি অতি অবশ্যই কিন্তু আরও বেশ কিছু নার্ভের সমস্যা থাকে, যেমন ধরুন গৃদ্ধসী বাত। গৃদ্ধসী বাতের সাথে অনেকটা সিমিলারিটি আমরা পাই সাইটিকা সিন্ড্রোমের। গৃদ্ধ কথার অর্থ শকুন। শকুন যেমন পেন্ডুলামের মতো দুদিকে হেলে হেলে হাঁটে, ঠিক পেশেন্টও ঠিক সেইভাবে হাঁটতে থাকেন। এটা একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে, বিশেষত মহিলাদের ক্ষেত্রে হয়। রাস্তায় দেখবেন অনেকেই হেঁটে যান, বয়স্ক মায়েরা, তাদের হাঁটার মধ্যে একটা পেন্ডুলামের মতো দুপাশে দুলুনি আসে। আয়ুর্বেদ পরিভাষায় গৃদ্ধ অর্থাৎ শকুন দুপাশে দুলে হাঁটে বলে এই বাতটার নাম দেওয়া হয়েছে গৃদ্ধসী বাত। আর যার সিমিলারিটি পাওয়া যায় সাইটিকা সিন্ড্রোমের সাথে। এই পেশেন্টের যখন আমরা কাউন্সেলিং করি আমরা জানতে পারি সেই পেশেন্টের কোমরে টেরিফিক বা অসহ্য একটা ব্যথা থাকে, এবং সেই ব্যথা রেডিয়েট করে নিচের দিকে, হাঁটুর দিকে, গোড়ালির দিকে, অসহ্য ব্যথায় তিনি কষ্ট পান। কিছু ক্ষেত্রে দেখা যায় হাঁটু থেকে গোড়ালি অবধি যে হাড়গুলো থাকে সেগুলো অনেকটা বাইরের দিকে ধনুকের মতো বেঁকে গেছে, মানে একটা ম্যালফরমেশনও সৃষ্টি করে, অস্টিও আর্থারাইটিক ডিজেনারেশন সৃষ্টি করে, বনি ডিজেনারেশনও কিন্তু অনেক সময় ব্যথার কারণ হিসেবে প্রতিফলিত হয়। সেক্ষেত্রেও কিন্তু আমরা খুব কনফিডেন্টলি অ্যাডভাইস করি বাতমুক্তি ক্যাপসুল
এবং বাতমুক্তি তৈলম। এবং এর পাশাপাশি অতি অবশ্যই আমি যে কোনো ব্যথা যন্ত্রণার পেশেন্টদের বলবো, যদি সম্ভব হয় আপনারা অতি অবশ্যই আমাদের পেশেন্টস হেল্পলাইনে আপনারা ফোন করতে পারেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য SMS করতে পারেন। যদি মনে করেন আপনার সমস্যাটা কিছুটা অ্যাগ্রেসিভ, কিছুটা অন্যরকম, অবশ্যই আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সকে সঙ্গে নিয়ে চেষ্টা করব সুফল এনে দেওয়ার। বাতমুক্তি ক্যাপসুল, বাতমুক্তি প্রলেপ এবং বাতমুক্তি তৈলম বাদ দিয়েও আমাদের পঞ্চকর্ম চিকিৎসাকে আমরা আরও অত্যাধুনিক করে আমরা ক্লিনিকে আমাদের পেশেন্টদের এমন কিছু ট্রিটমেন্ট দিচ্ছি যার এফেক্টে ব্যথা যন্ত্রণার সমস্যা থেকে তারা আরও বেটার রেজাল্ট পাচ্ছেন। স্নেহন সেদন বমন বিরেচন নস্য, এই পাঁচটা আয়ুর্বেদ চিকিৎসার মূল ভিত্তিকে আশ্রয় করে আমরা সেই চিকিৎসা আমাদের ক্লিনিকে পেশেন্টকে দিচ্ছি। বহু দূর থেকে বহু মানুষ এই ট্রিটমেন্ট প্রত্যহ এসে নিয়ে যাচ্ছেন এবং তাদের সুস্থতা আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে কাজ করা ডাক্তারবাবুদের কনফিডেন্স লেভেলকেও আরও বাড়িয়ে তুলছে। আমি বিশ্বাস করি ব্যথাবিহীন সকাল এখন শুধু সময়ের অপেক্ষা। কনফিডেন্স রাখুন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের ওপর, কনফিডেন্স রাখুন পরম্পরা আয়ুর্বেদের ওপর। আজ এখানেই শেষ করছি, কিন্তু ফিরব আগামী সপ্তাহে, ফিরব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে, যে সমস্যাগুলো 21st century আমরা বলি মেডিকেল সায়েন্সের সব থেকে দুর্বলতম জায়গা। ইয়েস, সামনের সপ্তাহের আলোচনার বিষয় আমি রাখব ডায়াবেটিসের সমস্যায় আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান কতটুকু নিয়ন্ত্রণ করতে পারল। প্রস্টেট গ্ল্যান্ড, ইউরিনের ইনফেকশন, বারংবার কিডনি ওরিয়েন্টেড সমস্যা, সেখানে কোন ভেষজের হাত ধরে আমরা আমাদের ইউরিনারি সিস্টেমকে ভালো রাখতে পারি, উচ্চ রক্তচাপ বা আনুষঙ্গিক সমস্যায় হার্টের অনেক সমস্যা এসে গেছে, হার্টের জন্য আপনাকে প্রচুর ওষুধ খেতে হয়, কিন্তু এর বাইরেও আয়ুর্বেদিক কোন ভেষজের হাত ধরে আপনার হার্টকে আপনি আবার হাসতে দিতে পারেন, আপনি একটা হেলদি হার্টকে ফিরে পেতে পারেন। হার্টের কেয়ার কোন ভেষজের মাধ্যমে কিভাবে আপনি নেবেন। ইয়েস, ডায়াবেটিস, কিডনি এবং হার্ট এই তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গের একটা প্রকৃত কেয়ার আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সকে সঙ্গে নিয়ে। আপনার সমস্যা অবশ্যই আপনি শেয়ার করতে পারেন আমার সাথে ইমেলের মাধ্যমে বা অতি অবশ্যই পেশেন্টস হেল্পলাইনে কমিউনিকেট করে। আমার ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্টের জন্য পেশেন্টস হেল্পলাইনে আপনি অবশ্যই SMS করতে পারেন, নাম্বার 9830-339-339 এবং 340। এর পাশাপাশি অতি অবশ্যই আমি থাকব আপনাদের জন্য এই অনুষ্ঠানে প্রত্যেক সপ্তাহে। আজ এখানেই শেষ করছি, শুভরাত্রি, দেখতে থাকুন ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ।